জিএম কাদেরের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ সমাবেশ ও জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান। রাঙামাটির প্রতিনিধি মহাজনক মনির পাঠক তথ্য ও ছবিতে বিস্তারিত। জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের ও প্রেসিডিয়াম সদস্য শেরিফা কাদেরের বিরুদ্ধে মামলায় অন্তর্ভুক্তির প্রতিবাদ ও মামলা প্রত্যাহারের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ সমাবেশ করেছে জাতীয় পার্টি। মঙ্গলবার 17 সেপ্টেম্বর দুপুরে জেলা জাতীয় যুব সংহতি, জাতীয় স্বেচ্ছাসেবক পার্টি, জাতীয় শ্রমিক পার্টি, জাতীয় মহিলা পার্টি, জাতীয় কৃষক পার্টি, জাতীয় যুব মহিলা পার্টির আয়োজনে জেলা প্রশাসনের কার্যালয়ের সামনে সমাবেশ করে দলটির নেতাকর্মীরা। জেলা জাতীয় যুব সংহতির সভাপতি শ্রী সুকুমার চন্দ্র রায়ের সভাপতিত্বে এ সময় জাতীয় পার্টির কেন্দ্রীয় সদস্য আরফান আলী, জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক প্রজেশ চাকমা, জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির এস কে মোহাম্মদ সাইফুল ইসলাম সহ জাতীয় পার্টি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সমাবেশ শেষে একই দাবিতে জেলা প্রশাসকের কাছে একটি স্মারকলিপি প্রদান করেন দলটির নেতারা। শিলা আক্তার, ডেস্ক রিপোর্ট, চ্যানেল এ নিউজ। আপনারা যে মামলাগুলো নেবেন সেই মামলাগুলোর আদৌ কি সত্যতা আছে কিনা, আমরা পুলিশকে একটি জিনিস বলতে চাই, আপনারা মামলা নেবেন আপনারা সেই মামলাগুলো সঠিক কিনা। সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আপনাদেরকে আমার এই দত্ত আহ্বান জানাবো। পারবে আপনি একজন ন্যায় বিচারক, আপনি একজন পুরান উপদেষ্টা, নির্দলীয় উপদেষ্টা। পল্লীবন্ধু হোসেন মাহমুদ এরশাদ আমার হোক, সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য। সংগ্রামের সাথে বন্ধুগণ, আপনারা জানেন আমরা সকল ছাত্রদের পক্ষে আমরা মত দিয়েছি, তুলতে হবে। আমি এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রতিনিধি যারা রয়েছেন, অন্তর্বর্তীকালীন সরকারের সবাইকে আমি জানান দিতে চাই, বাংলাদেশ সহ দক্ষিণ রূপসা থেকে পাতুরিয়া বাংলাদেশের এমন কোন জায়গা নেই যেই জায়গায় হোসেন মোহাম্মদ এরশাদের ছোঁয়া পড়েনি।